একটি মাদ্রাসার ছাত্রকে অমানবিক নির্যাতন। শিশির ফোটায় গোলাপ ফোটে, বজ্রপাতে নয়। অনেক আগে থেকেই কিছু কিছু মানুষ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে আসছে এবং মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, প্রসার করা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষাকে কিভাবে কলুষিত করা যায় এবং মানুষকে কিভাবে মাদ্রাসা শিক্ষা থেকে পিছিয়ে ফেলানো যায়। আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি আলোচিত যে ভিডিওটি, সেটি হচ্ছে একটি মাদ্রাসার ছাত্রকে অমানবিক নির্যাতন। এটি আসলে ইসলাম কতটা সমর্থন করে সেটা বলার পূর্বেই বলে রাখি যে কিছু কিছু মানুষ এটিকে উপলক্ষ করে, বিশেষ করে ইসলাম বিদ্বেষী যারা রয়েছে এবং ইসলাম বিদ্বেষী যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে, তারা ঢালাওভাবে প্রচার করে এটা দাবি জানাচ্ছে যে মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দেওয়া হোক। এখন আসি যে ইসলাম মানেই কি শিশুদেরকে নির্যাতনের মাধ্যমে, অমানবিক শাসনের মাধ্যমে ইসলাম শিক্ষা দেওয়া অথবা কোরআন শিক্ষা দেওয়া। ইসলাম কিন্তু কখনোই এটা শিক্ষা দেয় না, বরং ইসলাম শিক্ষা দেয় শিশুদের প্রতি সুন্দর আচরণের কথা। তিরমিজি শরীফের 1921 নম্বর হাদিসে হাদিসটি বর্ণনা হয়েছে। আল্লাহ রসুল বলেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়ায়ুআক্কির কাবীরনা ওয়ামুর বিল মারুফি ওয়ানহাউ আনিল মুনকার। সে ব্যক্তি অথবা সেই লোক আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মত নয়, যে ছোট বাচ্চাদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে সম্মান করে না, সৎ কাজের আদেশ দেয় না এবং অন্যায় কাজের বাধা প্রদান করে না। তো আল্লাহ রসুল কত বড় একটি ধমক তার উম্মতদের জন্য দিয়ে রেখেছেন যে কোনো মানুষ যাতে বাচ্চাদের প্রতি স্নেহের নজর ছাড়া অন্য কোনো নজরে না তাকায়। তার প্রতি নির্যাতন তো দূরের কথা, তার প্রতি শাসন করতে গিয়ে শোষণ হলে সেটা তো আরও মারাত্মক ব্যাপার হয়ে দাঁড়ায়। সন্তান মানুষ করার জন্য, কোনো একটা বাচ্চাকে গড়ে তোলার জন্য শাসনের প্রয়োজন আছে, তবে সে শাসনের তো একটা মাত্রা থাকা উচিত। সে শাসন যদি শোষণে পরিণত হয়, সেই শাসন যদি অত্যাচারে পরিণত হয়, তাহলে কখনই সেটা শাসন হবে না এবং ইসলাম কখনই সেটাকে সমর্থন করবে না। আল্লাহ রসুল বলেছেন, আদুল মুদুলুমা তুই ইয়াউমাল কিয়ামা। এই জুলুম, এই অত্যাচার, এই অমানবিক আচরণ কিয়ামতের দিন বিশাল অন্ধকার হয়ে দেখা দিবে। সুতরাং যে সমস্ত শিক্ষকরা ছাত্রদের উপর এমন অমানবিক নির্যাতন চালায়, তাদের কাজটা তো কখনোই ইসলাম সমর্থন করেই না, বরং বোঝা যায় তার মধ্যে আল্লাহর ভয় নেই এবং আল্লাহর রসুলের সুন্নাহ নেই। আল্লাহর রসুল কিন্তু বাচ্চাদেরকে প্রচণ্ড আদর করতেন এবং তাদেরকে প্রচণ্ড স্নেহ করতেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রসুল বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। তো আল্লাহর রসুল একটা বাচ্চার প্রতি কতটা স্নেহবোধ থাকলে এই কাজটা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণিত হাদিসে, বুখারী শরীফ হাদিসটি উল্লেখ আছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক বাচ্চাকে কোলে নিয়ে চুম্বন করলেন। এটা দেখে অন্য একজন সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো প্রায় 10 জন ছেলে মেয়ে আছে, আমি তো কখনো তাদেরকে এভাবে চুম্বন করিনি। তখন আল্লাহর রসুল বলেছেন, যে দয়া করে না সে দয়া পায় না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ তাআলা তার উপর দয়া করে না। সুতরাং যার মধ্যে দয়া কম, তাকে আল্লাহ কখনোই দয়া করবে না। এবং আল্লাহ রসুলের শিক্ষা এটা যে বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে শাসন করতে হবে, তবে অত্যাচার করা যাবে না। তো এই নির্যাতনের বিষয়কে উল্লেখ করে যারা মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দিতে চায়, তাদের আগে থেকেই পরিকল্পনা ছিল কোনো একটা ইস্যু ধরে মাদ্রাসা শিক্ষাকে কলুষিত করা এবং মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে তাদের কথা চালানো এবং প্রতিবাদ চালানো। এই দৃশ্যগুলো কিন্তু আমরা আজ নতুন দেখছি না, অনেক আগে থেকেই কিছু কিছু মানুষ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে আসছে এবং মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, প্রসার করা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষাকে কিভাবে কলুষিত করা যায় এবং মানুষকে কিভাবে মাদ্রাসা শিক্ষা থেকে পিছিয়ে ফেলানো যায়। এই ষড়যন্ত্র অনেক আগেই চলে আসছে। তো এই সমস্ত বিষয়গুলো সামনে এনে তাদের প্রতিবাদটা আরও জোরালো হয়ে উঠছে। তো যারা মাদ্রাসা পরিচালনা করবেন, তারা অবশ্যই সতর্ক রাখবেন যে শিক্ষকরা যাতে অমানবিক না হয়ে ওঠে, শিক্ষকদের আচরণ যাতে রাসূলুল্লাহ আচরণের সাথে মিলে যায়, অর্থাৎ শিক্ষকরা যাতে ছোট বাচ্চাদের সাথে স্নেহমূলক আচরণ করে। তাদেরকে শাসন দরকার আছে, শাসন না হলে তো কোনো বাচ্চা প্রকৃতপক্ষে ভালো গুণের অধিকারী হতে পারবে না। তবে সে শাসন যাতে শোষণে পরিণত না হয়, সে শাসন যাতে অত্যাচারে পরিণত না হয়, সে নির্যাতন যাতে অমানবিক না হয়, এ ব্যাপারে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং যারা মাদ্রাসার শিক্ষক রয়েছেন, প্রত্যেককে এরকম কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ছাত্রদেরকে কোনো প্রকার প্রহার ছাড়াই
সুন্দরভাবে পরিচালিত করা যায়। তাদেরকে বুঝের মাধ্যমে এবং নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণ পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, শিশির ফোটায় গোলাপ ফুটে, বজ্রপাতে নয়। সুতরাং কোমল কথা দিয়ে বুঝালে প্রতিটি মানুষ কিন্তু ফিরে আসতে পারে। তাই প্রতিটি মাদ্রাসার দায়িত্বশীলদের উচিত তাদের মাদ্রাসার খোঁজখবর নেওয়া এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পদক্ষেপ নেওয়া। আমরা সকলেই ছোট বাচ্চাদের প্রতি স্নেহের দৃষ্টিতে তাকাব এবং শাসন করব পরিমিত, সেটা যাতে শোষণ অথবা অত্যাচারের রূপ না নেয়। আল্লাহ পাক আমাদের সকলকে ছোট বাচ্চাদের উপর সদয় হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।